কোনো কিছু ভাবছেন সেটা চিন্তা করতে হবে। প্রয়াত হয়েছেন এরমভাবে হঠাৎ করে, এরম তো অনেক প্রয়াত হয়, তাহলে সব প্রয়াতের জন্য কি আমরা কোনো স্কিম আছে? আছে কিছু, যেমন মুখ্যমন্ত্রী শ্রদ্ধাঞ্জলি যোজনা, এটা অন্য ধরনের। এরম তো অনেক আনএমপ্লয়েড ইউথ প্রয়াত হয়, ওদের জন্য বলবেন না কেন? গভর্নমেন্ট যা করবে সবাইকে সমানভাবে দেখছে, তবে 10,323-এর একটা ভালো অংশ জেআরবিটিতে পেয়ে যাবে, এটা আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস। এবং পর্যায়ক্রমে আমার বিশ্বাস, এবং আপনারা দেখবেন কয়েকদিনের মধ্যে গভর্নমেন্ট ঘোষণা করবে এমনি প্রচুর। আপনারা যদি পৃথকভাবে দেখবেন, এই 5 বছর পূর্ণ হয়নি, 5 বছরে যত চাকরি, এটা আপনারা কীভাবে দেখবেন? আপনাদের ব্যাপার, আপনারা তৈরি হয়ে আসুন একদিন যে একটা 5 বছরে কোনো সরকার, সিপিএম হোক কংগ্রেস হোক, কারা কত দিয়েছে, তাদের থেকে যদি ডাবল না হয় আমি এই দায়িত্বে থাকবো না। প্লিজ আমাকে ওই ডাটা আসবেন, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি। অতীতে যত সরকার ছিল, অতীতে যত সরকার ছিল, সরকারের প্রতিনিধি এখনো আছে, এখানে রেকর্ড আছে, একটা 5 বছরে অতীতে যে কোনো সরকার যত চাকরি দিয়েছে, আর এই 5 বছরে রাজ্য সরকার যত চাকরি দেবে, দিয়েছে বা দেবে, এই সংখ্যা যদি ডাবল না হয় আমাকে প্রশ্ন। স্যার আরে